সালামু আলাইকুম। শিবনগর নসাত স্কুলের কলেজে ক্লাসে স্বাগত। আমি উপস্থাপনায় মোহাম্মদ তাইম হোসেন, সহকারী শিক্ষক চারু কারবারা শিবনগর নসাত স্কুলের কলেজ। আজকে আমাদের পাঠের বিষয় হলো ঘুড়ি অঙ্কনের তিনটি ধাপ। কি করে ঘুড়ি আঁকতে হয় সে আঁকতে হয় সে ধাপকে আমি শিখাবো। ঘুড়ি প্রথমে আমরা স্কেলের সাহায্যে মাপ নিয়ে চাক যোগ চিহ্ন দিব, দিয়ে প্রতিটা মাথা যোগ করব, করে করে ঘুড়ি আঁকতে হয় আমরা চলো খাতায় চলে যাই এবং আস্তে আস্তে শেখাই। তো শিক্ষার্থীরা আমরা খাতায় চলে যাচ্ছি। ঘুড়ি অঙ্কনের জন্য লাগবে স্কেল, পেন্সিল, ইরেজার, শার্পনার এবং আমরা রাঙিয়ে তোলার জন্য আমরা রং পেন্সিলও নিয়েছি। তো শিক্ষার্থীরা আমরা মাপ দেখে নিই। প্রথমে যে স্কেলটা ধরলাম, দেখো একদিকে আছে ছোট দিক 1 2 3 4 এভাবে করে 15 পর্যন্ত, অন্যদিকে আছে 6 1 থেকে। আমরা যেদিকে ছোট সেই দিকে নিব। আমরা খাতার মাঝখানে স্কেলটা ধরলাম এবং এই যে থ্রিতে একটা বিন্দু দিয়ে নিলাম এবং 0 থেকে 6 পর্যন্ত টানলাম, 0 থেকে 6 পর্যন্ত। এরপরে আমি স্কেলটা পাতাল করে ধরে এটাও বিন্দুতে ধরে থ্রিতে আমরা 0 থেকে 6 পর্যন্ত টানব, দিয়ে আমরা প্রথমে একটি প্লাস চিহ্ন করব। প্লাস চিহ্ন হয়ে যাওয়ার পর আমি দুই মাথা যোগ করে দেব। এই যে আমি প্রথমে দুই মাথা যোগ করে দিলাম, প্রতিটা মাথা প্রতিটার সাথে যোগ করে দিলেই, যেহেতু এই নিচের দিকে একটি লেজ হবে সেহেতু আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে এটাও যদি আমরা মাপ নিই তাহলে 0 থেকে 6 পর্যন্ত নিলে একটা খুব সুন্দর লেজ হয়ে যাবে। দেখো শিক্ষার্থীরা, আমি এ পাশেও নিয়ে নিচ্ছি এবং এই যে বিন্দু এখানে 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 টাচ করে এটা আমি 6 পর্যন্ত টেনে নিচ্ছি, দিয়ে আমি নিচে মিলিয়ে দিলাম। এভাবে আমার ঘুড়ি অঙ্কন সম্পূর্ণ এবং শেষে আমি লেজ এঁকে দিলাম। এভাবে আমার ঘুড়ি অঙ্কন সম্পূর্ণ হলো। এরপরে আমি রং করব। প্রথমে আমি প্রথমে লাল কালারটি নিলাম। প্রথমে আমি সবাইকে বলি, সব ক্লাসেই বলি যে আমরা প্রথমে আউটলাইন করে নিব। ওই জন্য প্রথমে সুন্দর করে আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন হয়ে গেল। এবার আমি আউটলাইনের মাঝখানে আমি গাঢ় করে রং করব। আমার রেড কালারটা হয়ে গেল। এবার আমি ব্লু কালারটা নিলাম। ব্লু কালার রেডের আমি পাশেরটাতেই আমি ব্লু কালার দিচ্ছি। এটাও আমি ওইটার মতো আউটলাইন করে নিব। তাহলে দেখি এই যে খাতার মধ্যে রঙের গুঁড়ো টুড়ো হয়ে যাচ্ছে, ময়লা হয়ে যাচ্ছে, এই জন্য আমি ফু দিয়ে উড়িয়ে দিলে খাতাটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে আমি তিন দিকেই সুন্দর করে আউটলাইন করে নিলাম। এই যে আমি সুন্দর করে এই যে আমার ব্লু কালারটাও করা হয়ে গেল। এবার কিছু কিছু জায়গা যেখানে সাদা মনে হচ্ছে আমি পুনরায় রং করছি। দেখো শিক্ষার্থীরা, তাহলে তোমার রঙের মধ্যে সাদা সাদা ভাব থাকবে না। এবং এরপরে আমি পিঙ্ক কালারটা নিলাম এবং এটাও এই যে আমি সুন্দর করে ময়লাগুলো আমি ফু দিয়ে উড়িয়ে দিলাম। এই যে দেখো সাদা সাদা বোঝাচ্ছে এবং রং মসৃণের জন্য আমি পুনরায় রং করলাম। এরপরে আমি অরেঞ্জ কালারটা নিলাম এবং এই পাশেরটাতে আমি এটাও প্রথমে আউটলাইন করে নিচ্ছি।
सुंदर करे आमी आउटलाइन करे निलाम। এরপরে আমি গাঢ় সবুজটি কালারটি নিয়ে আমি লেজের এই যে দেখেন আমি আউটলাইন করে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে করতে হবে যেন রং দাগের বাইরে না যায়। এভাবে আমার ঘুড়ি রং করা সম্পূর্ণ হলো। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে ঘুড়ি এঁকে রং করতে হয় তোমাদেরকে এটা আমি শিখে দেখে দিলাম। তো আশা করি বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। ড্রয়িং এমন একটি জিনিস যেটি চর্চা না করলে পরিপূর্ণ হয় না এবং সুন্দর করে করা যায় না। তো বাসায় এই বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে সুন্দর করে ড্রয়িং করা সম্ভব। তো আগামীতে আমি তোমাদের মাঝে আরো নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।